প্রায় মানে ছটা বাজিব চাগে তাতে একদম গোটেই আমার গাঁর প্রায় এশভাগর 80% 80 ভাগেই মানে একদম পুরা ব্যস্ত মানে নিজস্ব মানে পুরা একেবারে একদম বস্তু কিবা জন্মর পর আমি কোনোদিনে এরকম অনুভব করা নাছিল মানে এনেকুৱা বিরাট ধরনের ধুমুহা কি গাঁও বলে কয় এই গিনে মোমরা গাঁও একদম পুরা ক্ষতিগ্রস্ত পুরা বহুতর একদম ধান খেতি কিবা চপুয়া ভরাল পর্যন্ত ভাঙি ছিঙি একদম ঘর বাড়ি দুয়ার সব হেক মানে আমার মমরা গাঁত ঘিনে মমরা 5খন গাঁও আছে, 5খন গাঁতে পড়ি গেছে ধুমুহাটো 6:30 বজাত 50ৰ পৰা 60ৰ ভিতর 17ৰ ভিতর আমার গড় ক্ষতিগত হয়েছে আর কিছু গড় একদম একবারে ক্ষতিগত হওয়া 40 গড় মান হয়েছে। মানুষ আঘাত হয়েছে আমার এই সুকসার বলে ঘরের পর নামি যাওতে লাগি পিনে ঠেং ভাঙি গৈছে। এতিয়া মানে গড় এটা থাকিব পৰা অৱস্থাত কিছু বহুত নাই মানে একেবাৰে একেবাৰে নাই, কিছু মানে একেবাৰে 40 গড় মানে একেবাৰে ঘৰ থাকিবলৈ অৱস্থাই নাই। এইটো কি গাঁও বুলি কয়? গিনে মৌমৰা। গিনে মৌমৰা প্ৰায় মানে 6টা বাজিব চাগে তাতে একদম গোটেই আমাৰ গাঁৱৰ প্ৰায় এশভাগৰ 80% 80 ভাগেই মানে একদম পুৰা ব্যস্ত মানে নিজস্ব মানে পুরা একেবারে একদম বস্তু কিবা জন্মর পর আমি কোনোদিনে এরকম অনুভব করা নাছিল মানে এনেকুৱা বিরাট ধরনের ধুমুহা। কি গাঁও বলে কয় এই গিনে মৌমরা গাঁও একদম পুরা ক্ষতিগ্রস্ত পুরা বহুতর একদম ধান খেতি কিবা চপুয়া ভরাল পর্যন্ত ভাঙি ছিঙি একদম ঘর বাড়ি দুয়ার সব হেক মানে কিছু থাকবে জায়গা না জায়গা একদম মানে সংস্থাপনে নাই মানে আমার মৌমরা গাঁত ঘিনে মৌমরা 5খন গাঁও আছে, 5খন গাঁতে পড়ি গেছে ধুমুহাটো 6:30 বজাত 50ৰ পৰা 60ৰ ভিতর 17ৰ ভিতর আমার গড় ক্ষতিগত হয়েছে আর কিছু গড় একদম একেবারে ক্ষতিগত হওয়া 40 গড় মান হয়েছে। মানুষ আঘাত হয়েছে আমার এই সুকসার বলে ঘরের পর নামি যাওতে লাগি পিনে ঠেং ভাঙি গেছে। এতিয়া মানে গড় এটা থাকিব পৰা অৱস্থাত কিছু বহুত নাই মানে একেবারে একেবারে নাই, কিছু মানে একেবারে 40 গড় মানে একেবারে ঘর থাকবলে অবস্থায় নাই। কি গাঁও বলে কয়? গিনে মৌমরা। গিনে মৌমরা